নমস্কার ডাব্লিউ বিএসিডিসিএলের সকল কনজিউমারদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আজকে আমার ভিডিও চেঞ্জ অফ ওনারশিপ নিয়ে কারণ ডাব্লিউ বিএসিডিসিএলের যারা কনজিউমার তাদের অনেক সময় তাদের মা বাবার থেকে নাম চেঞ্জ করতে গেলে বা জমি কিনলে তখন নাম চেঞ্জ করতে হয় এবং তখন কি কি প্রসিডিওর হয় সেটা নিয়ে অনেক রকম কোয়ারিজ থাকে তো আমি সেই কোয়ারিজটা সলভ করার জন্য আজকে আমার ভিডিও আপনারা থামলেও দেখেছেন চেঞ্জ অফ ওনারশিপ নিয়ে ভিডিও আর এখানে বোর্ডেও লেখা রয়েছে চেঞ্জ অফ ওনারশিপ ডাবলিউ বিএসসিডিসিএল তো ভিডিওটি শুরু করবার আগে বলে রাখি ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন যদি আপনারা ভিডিওটি পুরোটা না দেখেন আপনাদের কী কী করতে হবে আপনার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে না পুরো ভিডিওটি দেখবেন আপনাদের কোনো অসুবিধা হবে না খুব শর্টে আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে এবং যারা আমার চ্যানেলের নতুন এসেছেন তাদেরকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ডাব্লিউ বি সিরি যে কোনো সংক্রান্ত আপনাদের প্রবলেম হোক আমি আপনাদের সলভ করবো আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন আমি কোয়ারিস আপনাদের সলভ করব চলুন ওয়েবসাইট থেকে কীভাবে ফর্মটি ডাউনলোড করতে হবে কীভাবে ফর্মটা ফিল করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি চলুন মোবাইলের ইয়েতে গিয়ে আমি আপনাদের পুরো লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে ডাউনলোড করবেন এসেছি মোবাইলের স্ক্রিনে দেখেন ইনফর্মটা কীভাবে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার আগে বলে দিই যে আপনারা পুরো ভিডিওটি দেখবেন কোনো স্কিপ না করে আপনার পুরো ভিডিওটা দেখলে আপনাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করবো যে আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন না হয় আপনাদের নামটা চেঞ্জ হয়ে যাবে দেখতে থাকুন ডাব্লিউ বিএসিডিসিএল ডট ইন আপনারা সার্চ করবেন সার্চ করার পরে একদম উপরে চলে আসবে ডাব্লিউ ডট ইন আপনার সেটা ক্লিক করবেন নেক্সট পেজ খুলে যাবে নেট একটু স্লো আমার এখানে রয়েছে এখন দেখুন একটি পেজ খুলেছে খোলার পরে এখানে অনেকগুলো অপশান আছে অনেক ইউজ করেছেন ওয়েবসাইটটা এখন অনলাইন অ্যাপ্লিকেশন একটা ইয়ে রয়েছে এটা আপনারা ক্লিক করবেন আইকনে ক্লিক করার পরে নেক্সট পেজ চলে এসছে চলে আসার পরে অনেকগুলো অপশান আছে আপনার এখানে অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশনের এই অ্যারোটা ক্লিক করবেন অনেকগুলো অপশান শো করছে আপনারা ক্লিক করবেন ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এটাতে ক্লিক করলেই আপনাদের একদম নিচে আপনারা পেয়ে যাবেন চেঞ্জ অফ ওনারশিপ ফর্মটি আপনারা ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কী কী ফিল করতে হবে যাতে আপনাদের খুব সুবিধা হয় ফর্মটা ফিল করতে দেখে নিন এখানে ছবি সাটা ছবি লাগাবেন একটি যার নামে চেঞ্জ হচ্ছে তার ছবি লাগাবেন টু দ্য স্টেশন ম্যানেজার আর হচ্ছে আপনাদের লিখবে কাস্টমার কেয়ার সেন্টার কাস্টমার কেয়ার সেন্টার লি এখানে এটা ফিল আপ করবেন যে আপনাদের যে যেটা রয়েছে আপনাদের ইলেকট্রিক অফিস সেই ইলেকট্রিক অফিসের নামটা আপনারা দেবেন তারপর নেক্সট কনজিউমার আইডি কনজিউমার আইডি দেবেন ইনস্টলেশন নাম্বার অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস দেবেন তারপর হচ্ছে কনজিউমার আপনি ডোমেস্টিক কমার্শিয়াল না ইন্ডাস্ট্রিয়াল সেটা আপনি ফিল আপ করবেন কত আপনার লোড রয়েছে সেটা আপনি দেবেন তারপর আপনার চলে আসবে যে আপনার নাম যে চেঞ্জ হচ্ছে সেই নেম চেঞ্জের ওনারের নামটা দিতে হবে কী রিজনে হচ্ছে কারণটা দিতে হবে লোডটা কত রয়েছে সে লোডটা দিতে হবে তারপরে এখানে কনট্যাক্ট ডিটেলসটা দেবেন অ্যাড্রেস ফর কমিউনিকেশান এই থ্রি এ থ্রি এটা দেখছেন এই যে এই থ্রি এ এটা ফিল করবেন ফিল করার পরে ইমেল আইডি মোবাইল নাম্বার প্যান কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পরে নেক্সট পেজে চলে আসবেন নেক্সট পেজে এখানে সাইন করবেন এখানে আপনারা সাইন করবেন ডেট দেবেন অ্যাড্রেস ফিল আপ করবেন নেক্সট পেজ চলে আসবেন এই পেজটা ফিল না করলে হবে আপনাদের নেক্সট খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই অ্যা অ্যাপিডেভিট পেস্টটা অ্যাপিডেভিট পেসটা আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ এই অ্যানএসআর এ থ্রি এই অ্যাপিডেভিটটা আপনাদের এই ফর্ম্যাট যা যেই ফর্ম্যাট দেওয়া রয়েছে এই ফর্ম্যাটে আপনাদের উকিলের কাছ থেকে একটা অ্যাপিডেভিট করাতে হবে যা ফর্ম্যাট রয়েছে এই ফর্ম্যাটে বাকিটা আমি নেক্সট আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনাদের আগে আপনাদের এখানে দেখিয়ে দিই কী কী করতে হবে এখানে আপনারা দেবেন এবার এখানে ফুল সিগনেচার করবেন এই কনজিউমারের অরিজিনাল কনজিউমার যদি বেঁচে থাকে যদি বেঁচে না থাকে তখন এখানে যা আপনার যে এন যে দিচ্ছে সে এখানে সিগনেচার করবে ট্রান্সফারের ইয়ে ট্রান্সফার কি জন্য হচ্ছে রিজেনটা দেওয়ার ফুল নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার এবার চলছে ওয়েলি পারমিশন জমিটা যার নামে জমিটা যার নামে তিনি এখানে সিগনেচার করবেন অ্যাড্রেস দেবেন এই ফর্মটা ফিল করবেন এই ফর্মটা ফিল করতে হবে আবার এখানে সিগনেচার করতে হবে ফুল নেম অ্যাড্রেস এটা ফিল আপ করার পরে বাকি কী কী আপনাদের করতে হবে কী কী জমা দিতে হবে কী কী ডকুমেন্ট জমা করতে হবে সেগুলি আমি ভিডিওতে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি আপনারা দেখেছেন কি করে ডাউনলোড করতে হয় এবং কীভাবে ফর্মটা কী কীভাবে ফিল আপ করতে হয় আমি সেটা দেখালাম আপনাদেরকে তো আমি আপনাদেরকে নেক্সট দেখাবো বোর্ডে যে ডকুমেন্ট কী করে কী কী ডকুমেন্ট লাগবে এবং ফর্মটার ফর্ম্যাটটা কীরকম হয় সেরকম একটা স্যাম্পেল কপি আপনাদের আমি দেখিয়ে দেবো তা আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটাই আমি চাইবো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কী কী ডকুমেন্ট লাগে আপনারা সেটা দেখে নিন সেই সেই ডকুমেন্টগুলো আপনারা জোগাড় করেন এবং সেই ডকুমেন্টগুলোই আপনারা অফিসে নিয়ে যাবেন আপনাদের হয়ে যাবে দেখে নিন কী কী ডকুমেন্ট লাগবে আপনারা নোট ডাউন করে রাখতে পারেন কী কী ডকুমেন্ট লাগবে নোট ডাউন করে রাখুন একটা জায়গায় অ্যাফিডেভিট অরিজিনাল লাগবে সেটা নোটারি বা ফার্স্ট ক্লাস একটা অ্যাফিডেভিট লাগবে কিলের কাছ থেকে আপনাদের করতে হবে এবং ফটোকপি অফ ইলেকট্রিসিটি বিল আইডি প্রুফ অফ ফটোকপি ডেথ সার্টিফিকেট আইডি প্রুফ অফ ফটোকপি মানে যার নামে চেঞ্জ হচ্ছে তার নামের আইডি প্রুফ ফটোকপি লাগবে আর ডেথ সার্টিফিকেট হচ্ছে যদি মা বাবা মারা যায় তো সেক্ষেত্রে যা যার নামে ছিল সে কনজিউমার যদি মারা যায় তো সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেটটি লাগবে এবং সে কনজিউমারের যে লিগাল হেয়ার যারা রয়েছে তাদের কিন্তু এই অ্যাপিডেভিটের মধ্যে সাইন লাগবে কারণ ভবিষ্যতে তারা যদি এসে ক্লেম করে যে কেন নামটা চেঞ্জ হলো তখন সেক্ষেত্রে এইটা জন্যেই সাইনটা ডাব্লিউ এস এস এল নিয়ে রাখে অ্যাপিডেভিটের মধ্যে তো এই প্রসিডিওরটা আপনাদের কমপ্লিট করবার পরে টোটাল প্রসিডিওর যা যা দেখালাম আমি আপনাদেরকে সেই প্রসিডিওরটা কমপ্লিট করবার পরে আপনাদেরকে একটা রিসিপ্ট কপি দেওয়া হয় সেই রিসিপ্ট কপিটা কেমন দেখতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই রিসিপ্ট কপিটা ঠিক এই রকম টাইপের দেখতে হয় একটা রিসিপ্ট কপি আপনাদেরকে দেবে এরকম টাইপের রিসিপ্ট কপি এবং যে অ্যাপিডেভিটটা হয় অ্যাপিডেভিটটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপিডেভিটটা ঠিক দেখে নিন এক পাতার একটা অ্যাপিডেভিট মাত্র দশ টাকা একটা অ্যাপিডেভিট উনি অ্যাপিডেভিট করেছেন এক পাতা ঠিক এক পাতা দেখে নিন এক পাতার বেশি অযথা কোনো কিছু লিখবার দরকার নেই আমি আশা করব আপনাদের নামটাও চেঞ্জ হবে খুব শিগগিরই এক সপ্তাহের মধ্যে আপনাদের নাম চেঞ্জ হয়ে যায় বা সিরিয়ালগুলো কমপ্লিট হয়ে যায় নামটি আপনাদের নেক্সট বিলে চলে আসবে আপনারা দেখে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনারা লাইক করবেন ভিডিওটি কমেন্ট করবেন কেমন লেগেছে এবং আপনাদের কোনো আদার্স কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট সেকশানে আর ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যেরও অনেক হেল্প হয় এই বিষয়ে নমস্কার